ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তসলিমা খাতুন উদিত্য বর্মন লাভ স্টোরিতে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি চলে আসলাম বৃষ্টি ভরা একটা সুন্দর সকাল নিয়ে তোমাদের সামনে আবারও নতুন একটি ব্লগ নিয়ে। তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। তো আবারও আমার চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর সকলে ভালো থাকার চেষ্টা করবে। আমি ভালো আছি, আর সোনা মামামও আগের থেকে অনেকটা সুস্থ আছে। আর দেখো, এই বৃষ্টির জন্য পুরো অন্ধকার অন্ধকার লাগতেছে ঘরটা। জানালাটা খোলা আছে, তবুও আলো বিন্দুমাত্র নেই। তো আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই বাসন মাজাটা কমপ্লিট করে নিয়েছি, কারণ বেশি বাসন আজকে ছিল না। কারণ ওই যে কালকে কীর্তনে রাত্রিবেলা ওইখানেই খেয়েছি, তো রান্নাবান্না কিছু করতে হয়নি। আর দুপুরবেলা রান্না আমি দুপুরবেলাই খেয়ে মেঝে রেখে দিয়েছিলাম। তো রাত্রিবেলা যা যা ইউজ, মানে সকালবেলা যা যা ইউজ করবো সেগুলো মেঝে নিয়ে আসলাম। তো বেশি কিছু বাসন আমার নোংরা হয়নি। আর দেখো, আমি এবারে বিছানাটাকে তুলে নিচ্ছি। তো চলো, আমি এবারে ব্ল্যাঙ্কেটগুলোকে ভাঁজ করে জামা কাপড়গুলোকে ভালো করে গুছিয়ে রেখে বিছানাটাকে গুছিয়ে রেখে দিই। টুপটুপ করে যে আওয়াজটা হচ্ছে সেটা হচ্ছে বৃষ্টির আওয়াজ। আমাদের ঘরটা নিচু, তো কুড়ে ঘর, ওই যে মানে মাথার উপরে যে থাকে যেগুলোকে আমরা বলি ছাপড়া, তো এই এর জন্যই বৃষ্টির আওয়াজটা বেশি করে শোনা যায়। আর যদি দোচালে হতো তাহলে কিন্তু বৃষ্টির আওয়াজটা এতটা শোনা যেত না, এক চালের ঘর যেটাকে বলে। তো দেখো, কাঁথাগুলোকে আমি এগুলো হিসু করছে, তো বাইরে যেহেতু বৃষ্টি মেলতেও দেওয়া যায় না, আবার ধোয়াও যাবে না, ধুলে শুকোবে না, তো এইখানেই আমি মেলে দিচ্ছি হালকা করে। আর ঘরে তো ছোট্ট, তাই তার চতুর্দিকে তার লাগানোর সেরকম কোনো জায়গা নেই। তো সকালবেলা ঠান্ডা আবহাওয়ার জন্য আমার একটু ঠান্ডা লাগতেছিলো, তাই সোয়েটার পরেছিলাম। তো এখন গরম লাগতেছে কাজ করতে করতে, তাই সোয়েটারটাকে খুলে রেখে দিলাম। তো আমি বিছানা গুছানো কমপ্লিট করে রেখে দিলাম। কমপ্লিট করে রেখে আমি এখন এই ঘরটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখো, আমি বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসলাম দুধ নিতে। এখনো মনে হয় উঠেই নেই মা ওরা। আমি দুধটা আনতে গিয়ে আবার ফিরে আসলাম, এখনো পর্যন্ত বার করা হয়নি। তো জুয়ের জন্য একটু গরম জল করতেছি, ল্যাকটোজেন আছে ওগুলো গুলিয়ে খাইয়ে দেবো, আর আমার জন্য লাল চা বসিয়ে দিচ্ছি। দাঁড়া, আমার এই ঘরে কিন্তু এই বৃষ্টির শব্দ শুনতে আমার খুব ভালো লাগে। বৃষ্টির দিনে অনেকটা ভালো লাগে, বিশেষ করে একা একা এই ঘরে যদি টিভি থাকতো, আরও টিভি দেখো এই বৃষ্টির দিনে, আর গরম গরম চা খাও, খিচুড়ি খাও, গরম গরম জিনিস বানিয়ে খাও, খুব ভালো লাগে। আর যদি রাত্রিবেলা এরকম বৃষ্টির টিপ টিপ আওয়াজ কানে আসে তাহলে তো খুব ঘুম পেয়ে যায়। তো দেখো, জুইয়ের দুধ খাওয়া জল খাওয়া বোতলটাকে আমি একটু জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি, তাহলে জীবাণুগুলো নষ্ট হয়ে যাবে। তো এই দেখো, জুইয়ের খাবার রেডি করিয়ে নিয়েছি, আর সাথে আমার খাবারও, আর মুড়ি নিয়েছি। আর এইখানে বোতলটা ফুটছে, বোতলটা ফুটা হলেই আমি জল ঢুকিয়ে নেবো। ফুটুন বলে দাও তো সবাইকে, হাই করে দাও, হাই করে দাও, আর বলো গুড মর্নিং, বলো আমি ভালো আছি, বলো। হ্যাঁ, গুটাম না, গুড মর্নিং বলো, মর্নিং বলছে, শোনাটা মর্নিং বলছে। এবার বলো আমি, বলো আমি, আমি ভালো, ভালো আছি, আছি বা ইয়ে হই না বা আছি। বলো তোমরা কেমন আছো? সবাই 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 কদাই বন্ধু। হ্যাঁ, এখন ডাকো, এখন মামাকে ডাকো, মাসিমণিকে ডাকো, সবাইকে ডাকো। মাসি আর মামা, মামা আর পাপা, পাপা ডাকো, জানু, জানু। হ্যাঁ, গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আর হ্যাঁ, হ্যাঁ,
নানাকেও ডাকো, ও নানাকে ডাকো, নানা শুনতেছে? ও নানাকে ডাকে দুই। আর আর কাকে ডাকো? নানিমাকেও ডাকো। আর দাদু, দিদা, আর মামি? ওরে বাবা রে, আর এবিসিডি পড়ো তো। এ এ এ বলো, এ বলো, আমি হাততালি দিব, বলো। এটা আমার হাততালি, এ বলো বলো, পড়াশুনার সময় নাই। তো জুই দুষ্টুটা ঘুমিয়ে পড়েছে আর আমি এখন বসাবো রান্না। ভিডিওটা আমি এক্সপোর্টে বসিয়ে দিয়েছি। তো এই দেখো আমার ভাত হয়ে গিয়েছে, আর আমি ভাবতেছি আজকে বেগুন ভাজা খাবো। বেগুন ভাজা খেতে খুব ইচ্ছে করছে, তো বেগুনটাকে আমি কেটে নিচ্ছি। জুইটা যে এত পরিমাণে দুষ্টুমি করে না, দেখলা কত পাখা পাখা কথা বললো, আর পড়াশুনোর কথা বললেই চুপচাপ হয়ে যায়। তবুও সেদিন ABCD-টা আমি দুবার পড়িয়েছি, দুবারই একদম স্পষ্টভাবে বলেছে, কোনো ভাষা অস্পষ্ট নেই, মানে কোনো অক্ষরও অস্পষ্ট বলে না, সবই স্পষ্টভাবে বলতে পারে। তো বন্ধুরা এই দেখো আমি সবজি কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি, আর জলটা শেষ হয়ে গেল সবজি ধুইতে ধুইতে। তো আমি এবারে সবজিটাকে বানিয়ে ফেলি, আর ভাতটা তো আমার হয়ে গিয়েছে। আমি এইখানে টমেটো কেটে নিয়েছি, আর টমেটোটা আগে ধুয়ে তারপরে কেটে নিয়েছি, এর জন্য আমি ওই সবজির ওইখানে দিইনি, তাহলে সব মশলা বেরিয়ে যাবে। আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর আমার না প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে, এর জন্য আমি গায়ে দেখো চাদর উড়ে নিয়েছি। আজকে যেরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আমার বর বাড়িতে থাকলে কিন্তু আজকে খিচুড়ি খেত, আর ওকে যদি আমি কোনোদিন বলি যে আজকে রান্না করো, ও সংক্ষেপের মধ্যে ওই একটাই আইডিয়া পায়, খিচুড়ি। তো কড়াইয়ে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি, আর লঙ্কা পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে ভেজে নিচ্ছি। আর সবজিটা ধুয়ে রেখে দিয়েছিলাম, আবার জল দিয়ে রেখে দিয়েছি। আর কি বলতো, আমি ভাবলাম যে বেগুন ভাজা খাবো, কিন্তু ভাবলাম যে না, বেগুন বেগুনও আছে, আলুও আছে, তো আলু আর বেগুন দিয়ে আর টমেটোও আছে। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবারে আমি সবজিটাকে দিয়ে দিচ্ছি ধুয়ে ধুয়ে। আর জুইটা দেখেছো তো কীরকম বদমাশ, মানে অন্য সময় সে পাকা পাকা কথা বলে, যেই পড়াশোনার কথা বললাম অমনি চুপ হয়ে গেল, মুক্ত বন্ধ, একদম কিচ্ছু বলবে না আর। তো আমি লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে সবজিটাকে এবার ঢেকে দিচ্ছি সেদ্ধ করার জন্য। তো সবজিটাকে আমি ঢেকে নিচ্ছি, ঢেকে দিয়ে রেখে দিয়ে এবারে আমি করলাটাকে ভাজা করে নিচ্ছি। তো আমি কিন্তু ভয়েসটা এর জন্য এরকম করে দিচ্ছি, তোমাদের যদি একটু মজা লাগে, একটু ভিডিওটা যদি ভালো লাগে, আর তোমাদের যদি হাসি পায়, তোমাদের হাসলে আমার ভালো লাগবে। তবুও বলতেছি, যদি এই ভয়েসটা যদি শুনতে ভালো না লাগে, তাহলে তোমরা কমেন্ট করে বলতে পারো, তাহলে আমি আর এরকম ভয়েস দেবো না। তো এই দেখো আমি কিন্তু এখানে লবণ হলুদ সব কিছু দিয়ে নিয়েছি, করলাটা ভাজা হচ্ছে, এখনও পর্যন্ত হয়নি, আবার অনেক। তো বন্ধুরা আমি রান্নাবাড়া কমপ্লিট করলাম, কমপ্লিট করে এই যে যাচ্ছি এখন দোকানে, যে টাকা নিয়ে নিয়েছি। জুইয়ের মুসুর ডাল শেষ হয়ে গিয়েছে, তো খিচুড়ি বানাবো, এখন দেখি মুসুর ডাল নেই, কালকে আনতে মনেই ছিল না, এইখান থেকে গিয়ে আবার আমাকে জামা কাপড় মেলতে দিতে হবে। এখন আকাশটা দেখো অনেকটা পরিষ্কার হয়েছে, দেখো মানে এখন রোদ ওঠা উঠবে না যদিও বেশি, তবু হালকা ফুলকা উঠতে পারে। এতক্ষণ ধরে আমি জামা কাপড়গুলো এর জন্য মেলতে দিচ্ছিলাম না, কারণ ভাবতেছিলাম যদি আবার হঠাৎ করে আবার বৃষ্টি চলে আসে, তাই।
50 টাকার মসুর ডাল দাও 50 টাকা হুম আর ডিম দাও এক হালা যাও হলুদের প্যাকেট দাও একটা চাপাতির প্যাকেট দাও একটা তোমরা প্রত্যেকদিন চাকরি কাজ দুইটা খুচরে থাকে বাজিগুলো চাপাতি কোনা হ্যাঁ এটা কি ও দাও এটা আলাদা ওটা আলাদা ওটা আলাদা চাপাতা হ্যাঁ সজনা হয়েছে না এই দেখো কি সজনা হয়েছে পুরো এটা কিন্তু অনেক দূরে আমি কাছে থেকে দেখালাম দেখো পুরো ডাল ভরে গিয়েছে তো আমি বাড়ি এসে খিচুড়ি বসিয়ে দিয়ে আমি খাবো এখন আর এই দেখো আমি জামা কাপড় মেলতে দিতে আসছি জুই কান্না করতেছে কোল থেকে নামবে না তো ওকে ফুল দেখাচ্ছি আমি তো বন্ধুরা হয়েছে কি বলতো কালকে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম কিন্তু মেলতে এর জন্যই দিইনি কারণ কালকে আমি ওই কিস্তি দিতে গিয়েছিলাম মানে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিল তার মধ্যে আর লেট করে ধুয়েছিলাম জামা কাপড়টাও তো বেকার আমি ভাবলাম শুকোতে দিব তারপরে আবার ওই কিস্তি দিয়ে আসবো আস্তে আস্তে পরে যদি মনে না থাকে আবার সন্ধ্যাই লেগে যাবে তো আবার আমাকে জামা কাপড়গুলো নিয়ে যেতে হবে তো এর জন্য আমি শুকোবেও না তো এর জন্য আমি আর মেলতে দিইনি এরকমই রেখে দিয়েছিলাম ভাবছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে মেলতে দেব তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি আর কমে না রোদ তো কোনো নেই তো এই মাত্র একটু আগে বৃষ্টি কমলো আর তবু দেখতেছি বারবার যদি আবার বৃষ্টি চলে আসে এর জন্য অপেক্ষা করতেছিলাম রোদের তো এখন মেলতে দিচ্ছি আর জুই দেখো কোল থেকে নামতেই ছে না কান্নাকাটি করতেছে জুই কালকে প্রচুর ইস্যু করেছিল বিছানায় এর জন্য মাছি হচ্ছিল খুব তাই ধুয়ে দিয়েছিলাম কালকে বিকেল হলেও থাকাই যাচ্ছিল না মাছির জন্য তো চুলগুলো দেখো আমার কি অবস্থা হয়ে আছে আর একটু পরেই লেগে যাবে সন্ধ্যা তো জামা কাপড়গুলো নিয়েই যাই তো এই দেখো এই যে এই জামা কাপড়গুলো বাড়িতেই ভিতরেই ছিল শুকোতে দেওয়া এগুলো তো হালকা হালকা ভিজেছিল এর জন্য শুকোতে দিয়েছিলাম তো এবারে বসে বসে জামা কাপড়গুলোকে ভাঁজ করি কাঁথাগুলোকে ভাঁজ করে আমি রেখে দিচ্ছি আর নাইটি দুটো শুকোইনি তো নাইটি দুটোকে আমি ওই গুড ইভিনিং ফ্রেন্ড আমি চলে এসেছি এই সামনের দিকে একটু হাঁটাহাঁটি করতেছি এখনো পর্যন্ত অন্ধকার হয়নি এই দেখো ভুট্টা ক্ষেত দেখা যাচ্ছে আর এখন আমি এইখানে বসে বসে রাস্তাটায় বসে বসে আচার খাচ্ছিলাম ওই দোকান থেকে তখন একটা আচারের প্যাকেট নিয়ে এসেছি বাবা ওইখানে জুইকে নিয়ে বসে আছে আর ওইখানে একটা দেওর আছে আর হচ্ছে তো দেখো আমি বাড়ি এসে এই যে অন্ধকার হয়ে গিয়েছে বাইরেটা আমি এখন চা বসিয়ে দিয়েছি চা আমার জন্য তো সন্ধ্যার চাটা মিস করলে ভালো লাগে না আর সন্ধ্যার চাটা খেলে একটু ফ্রেশ লাগে আর বিশেষ করে ওই সোনা মামার সাথে দুষ্টুমি করতে করতে খাওয়া বেশ ভালোই লাগে তো আমার একটু জল পিপাসা পেয়েছে তো আমি একটু জল খেয়ে নিচ্ছি আর চা খাওয়ার আগে জল খাওয়াটাই ভালো চা খাওয়ার পরে জল খেলে আর কি দাঁতটা নাকি নষ্ট হয়ে যায় আমি যতদূর জানি তবুও খাই এই দেখো আমাদের জুয়ে চা খাওয়ার স্টাইল দেখো হাত দিয়ে চুপিয়ে চুপিয়ে খাচ্ছে বন্ধুরা আজকে রাতে একটু ঠান্ডা লাগতেছে দেখো আমার গা পুরো শিউরে উঠতেছে আর আমার তো একটু ঠান্ডাটা বেশি জুয়ের সাথে খেললাম অনেকক্ষণ খেলার পর তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিলাম ওকে খাইয়ে দিলাম দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর এখন বাজে হচ্ছে মোটামুটি দাও দেখতেছি 8:54 এখন বাজে হচ্ছে 8:54 তো আমি চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে তো তোমরা একটা বুনুর কমেন্ট দেখতেছো আর আমাকেও কমেন্ট করে বলতেছো যে এই বুনুটা কেন আমাকে এরকম কমেন্ট করতেছে তো সেই কমেন্টটা নিয়েই আমি আজকে আলোচনা করতেছি আর নামটা বলবো কি নামটা বলা কি ঠিক হবে না থাক নামটা বলবো না তোমরা নিজেরাই কমেন্ট বক্সে গিয়ে দেখে নিতে পারো অবশ্য যাকে নিয়ে মানে যার কমেন্ট নিয়ে ভিডিও বানাই এই যে কয়েকদিন আগে পান্তা ভাতের আমাকে যে অপমান করলো সেই কমেন্টটা নিয়ে যে ভিডিওটা বানালাম
তারপরে গিয়ে দেখি কমেন্ট বক্সে সেই কমেন্টটা সে ডিলিট করে দিয়েছে, কারণ দেখতেছে যখন সবাই মানে এরকম কমেন্ট করতেছে যে সে কি এরকম সে কি ওরকম, অপমান ফিল হয়েছে হয়তো, কমেন্টটা ডিলিট করে দিয়েছে। তো তাই আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি না তোমরা কমেন্টগুলো পাবে কি পাবে না, তবে কমেন্ট বক্সে গিয়ে দেখতে পারো আমি কি কমেন্ট করেছিলাম আর সে কি কমেন্ট করেছিল আমাকে। তো কথা হচ্ছে সেই বোনটা অনেকদিন ধরে আমাকে কমেন্ট করে, আমার ভিডিও দেখে, আমার খুব ভালো লাগে। আর তোমরা যেরকম কমেন্ট করো সেও কিন্তু আমার প্রতিটা ভিডিওতেই কমেন্ট পড়তো, ইভেন এখনো করে। আর যেটা হচ্ছে এতদিন কিন্তু অনেক ভালো ভালো কমেন্ট করতো, ভালো কমেন্ট করেছিল, আর ইদানিং মানে কিছুদিন আগে আমাকে কমেন্ট করলো যে আমার নাম্বারটা চায়। হ্যাঁ, তো আমি বললাম যে আমার নাম্বারটা তুমি ইনস্টাগ্রামে যাও, আমার তসলিমা বর্মন নামে আমার ইনস্টাগ্রাম আইডি আছে, তো সেখানে গিয়ে তুমি রিকোয়েস্ট পাঠাও, আমি অ্যাকসেপ্ট করব, করার পর তোমাকে ওইখানে আমি নাম্বার দেবো বা কথা বলবো, এরকম বলেছিলাম। তো ও বললো কি ও ইনস্টাগ্রাম খুলতে পারে না, তো আমি বললাম ফেসবুকে যাও, ফেসবুকে গিয়ে আমার ফেসবুক আছে, ফেসবুক আইডি আছে, ওইখানে গিয়ে রিকোয়েস্ট পাঠাও, ওইখানে না হয় কথা বলবো। তো ও বললো যে ঠিক আছে, এরকম বললো। তারপরে আবার কয়েকদিন পর আবার কমেন্ট করে যে ইউটিউবে আমাকে নাম্বারটা দিতে বললো, পাবলিক করে দিতে বলে, মানে অন্য একজনকে দেখিয়ে দিয়ে বললো যে সে নাম্বার দিয়েছে তো আমি কেন দেই না। তো বুনু আমি বলবো সরি, ইউটিউবে আমি নাম্বারটা দিইনি, দিতে পারবো না পাবলিক করতে। তোমাদের যাদের যাদের আমার সাথে কথা বলার ইচ্ছে তারা কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে আমাকে রিকোয়েস্ট পাঠাতে পারো। আমি আবারও বলে দিচ্ছি আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে তসলিমা বর্মন নামে। এরকম কমেন্ট করলো আমাকে ইউটিউবে নাম্বারটা বলে দিতে পারে পাবলিক করতে বললো, তারপরে আমি করলাম না। তারপরে আমাকে গালিগালাজ শুরু করে দিল, মানে গালিগালাজ বলতে অন্য টাইপের কমেন্ট করা শুরু করে দিল। এতদিন আমার কাছে, আমি ভেবে অবাক যে এতদিন আমার কাছে যে নাম্বার চাচ্ছিল, আমাকে নাকি ভালো লাগে, আমার নাকি কথা ভালো লাগে, আমার সাথে কথা বলতে চায়, খুব নাকি ভালো লাগে, ওর বাড়ি যেতে বলে, তো এতটা যেহেতু ভালো লাগে, তো সে আবার কমেন্ট করে বলতেছে যে আমি তোমাকে কোনোদিনও সাবস্ক্রাইব করব না, লাইকও করব না। তার মানেটা কি বলবো কি বুঝবো বলো তোমরাই, যে ও এতদিন আমাকে সাবস্ক্রাইবও করেনি, লাইকও করেনি, শুধু আমার ভিডিও দেখে গিয়েছে। আর সে কিন্তু একটা ইউটিউবারও না, সে ভিডিও বানায় না যে ভিডিওর জন্য আমার সাথে কথা বলতে চাচ্ছে, যে ভিডিও চ্যানেল আছে বা তার জন্য কথা বলতে চাচ্ছে, সেরকমটাও কিন্তু না। আমি কোনো খারাপ বলতেছি না তোমার সম্বন্ধে বুনু, কিন্তু অনেকেই আমার, তুমি যে এখন বর্তমানে যা যা কমেন্ট করতেছো সেই কমেন্টগুলো দেখে আমার ফ্রেন্ডরা মানে আমার বন্ধুরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতেছে যে আমি কি এমন বলেছি বা কি বলেছি যে যার জন্য তুমি আমাকে এরকম বাজে বাজে কমেন্ট করে যাচ্ছ। তো তার জন্যই আমি এই উত্তরটা দিতে বাধ্য হলাম আর এই উত্তরটা দিলাম, কিন্তু তুমি খারাপ পেও না, আমি বলে দিলাম, আমি তোমার খারাপ কিছু বলতেছি না, কারণ যেহেতু সবাই আমার কাছে উত্তরটা জানতে চাচ্ছে তাই আমার উত্তরটা দেওয়া প্রয়োজন, তাই দিচ্ছি। তারপর সে আমাকে এরকম করে বললো যে ও আমাকে সাবস্ক্রাইবও করেনি আর লাইকও দেয় না। তো তারপর আমি বললাম, আবার এইটাও বললো যে আমার আমার যে কান্না করার ভিডিওটা দেখছে সেটা দেখে আবার বললো আমার উপরে গজব পড়বে হ্যান ত্যান এগুলো বলতেছে। হ্যাঁ, তারপরে আমি বললাম যে বুনু তোমাকে আমি কি বলবো, তোমার মনে হয় একটু ব্রেনে সমস্যা আছে, তুমি একটু ডক্টর দেখিয়ে নাও, কারণ তুমি এতদিন ধরে আমাকে লাইকও করোনি সাবস্ক্রাইবও করোনি, অথচ এরকমভাবে নাম্বার চাচ্ছ যেন মনে হয় তুমি আমার প্রেমে পাগল, এরকম মনে হচ্ছে। হ্যাঁ, মানে আমাকে তোমার সত্যি মনে হয় খুব ভালো লাগে, তো আর এরকমটাও না যে তোমার চ্যানেল আছে দেখে তুমি আমার সাথে কথা বলার জন্য ইয়ে হচ্ছ, যে আমি এরকমটাও কিন্তু না, এরকম ভাবো। তো তুমি আমি কি বলবো বলো, তুমি এদিকে আমার সাথে কথা বলতে চাচ্ছ খুব, আবার এদিকে তুমি ইনস্টাগ্রামে গিয়ে নাম্বারও দিচ্ছ না বা নাম্বারও কথাও বলতেছো না, আবার এদিকে আমাকে ইউটিউবে পাবলিক করতে বলো নাম্বার, আমি যখন করতেছি না তখন আমাকে গালিগালাজ করতেছ। তো আমি যখন এই কথাটা বলছি তোমার একটু ব্রেনের সমস্যা আছে মনে হয়, একটু ডক্টর দেখিয়ে নাও। আমি আর তোমার ভিডিওতে কোনোদিনও কমেন্ট করবো না, এটা আমার চ্যালেঞ্জ,
এরকম করে বলল। হ্যাঁ, তারপরে আমি হার্ট দিয়ে দিলাম, ঠিক আছে কোনো ব্যাপার না, তোমার তোমার ইচ্ছে, যদি কেউ যদি কমেন্ট করতে না চায় তাহলে তো আমি তাকে জোর করে কমেন্ট করাতে পারবো না, বা কেউ যদি আমার ভিডিও দেখতে ভালো না বাসে না দেখতে চায় তাহলে তো আমি তাকে জোর হাত জোর করে বলবো না যে তুমি আসো আমার ভিডিও দেখো, তুমি এসে আমার ভিডিওতে কমেন্ট করো। যার ভালো লাগে আমার ভিডিও দেখে তারা কমেন্ট করে, যারা আমাকে ভালোবাসে তারা কমেন্ট করে, যারা আমার ভিডিও দেখতে ভালোবাসে তারা আমার ভিডিও দেখে। তো এর জন্যই আর কি নাম্বার চেয়েছে, নাম্বারটা আমি পাবলিক করিনি, আমি তো বলেই দিয়েছিলাম যে আমার ইনস্টাগ্রাম আইডি আছে বা ফেসবুক আইডি আছে, ওইখানে যাও, ওইখানে তোমার সাথে কথা বলতেছি, ওইখানে নাম্বার দিচ্ছি, তো তুমি গেলা না, এটা দেখো এটা তোমার প্রবলেম। আমার আমি তো কোনো এরকম কিছু বলিনি যে নাম্বার দিব না, আবার এরকম কমেন্ট করতেছো যে তুমি আমাদের কথা রিপ্লাই দাও না, তুমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি রাখো নাই। তো যেই রিকোয়েস্টটা আমার কাছে রাখা সম্ভব না, সেই তুমি যদি কাউকে এখন দেখাতে বলো, সে যদি আমার ভিডিওতে আসতে না চায় তাহলে আমি তাকে কীভাবে দেখাবো বলো? আর যে রিকোয়েস্টটা আমার পক্ষে রাখা সম্ভব না সেই রিকোয়েস্টটা আমি কী করে রাখবো, তোমরাই বলো। আর হচ্ছে আমি তুমি বলছিলে যে আমি তোমাদের কথা রিপ্লাই দেই না, উত্তর দেই না, তো আমি কিন্তু দেখো প্রত্যেকটা কমেন্টের কিন্তু খারাপ হোক ভালো হোক যে যেরকম কমেন্ট করে তাকে কিন্তু আমি সেরকমই উত্তর দিয়ে যাই। আর আমিও কিন্তু তোমাদের সকলকেই ভালোবাসি যারা আমার ফ্যামিলির সদস্য, তো তোমরা এভাবেই আমার পাশে থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করে যাও, আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো আমি আমার এই ব্রেনের কথা বলেছিলাম ওই বুনুটাকে, তো এই কথাটা ওর খুব খারাপ লেগেছে, ও আমাকে আরও অনেক কমেন্ট করেছে, গালিও দিয়েছে অনেক, আবার অনেক ভালোও কমেন্ট করেছে, যে এদিকে গালি দিচ্ছে এদিকে আবার বলতেছে যে দি ভাই তুমি কেমন আছো, সোনা মামাম কেমন আছে। তো যাই হোক, তো বুনু আমি তোমাকে বলবো যে তোমার যদি খারাপ লেগে থাকে আমি তুমি আমাকে ক্ষমা করে দিও, সরি এই যে কান ধরলাম তোমার সামনে, তবু রাগ করো না। আর তোমার যদি এরপরও যদি আমার সাথে কথা বলতে ইচ্ছা হয় তাহলে তুমি ইনস্টাগ্রামে যাও, আমার তসলিমা বর্মন নামে আইডি আছে, ওইখানে গিয়ে আমাকে রিকোয়েস্ট করো, আমি অ্যাকসেপ্ট করবো আর তোমার সাথে ভালোভাবে কথা বলবো, ঠিক আছে? তো আর দয়া করে আর বাজে বাজে কমেন্ট করো না, আমি পেটুকে না, আমি বারবার খাই, আমার খিদে পায়, খেতে ভালো লাগে তাই খাই। তো তোমার যদি ভুল কিছু বলে থাকি তোমার ব্রেনের সমস্যা নেই, তো সরি 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 সরি, প্লিজ রাগ করো না প্লিজ। ভিডিওটা আমার এই পর্যন্তই, আর এই বুনুটাকে সরি বলার জন্যই, আর তোমাদের কমেন্টেরও উত্তর পেয়ে গেলে, মানে যারা যারা আমাকে এই ব্যাপারে কমেন্ট করছিলে যে দি ভাই তুমি কি এমন বলেছো যে এই মানে মেয়েটা এরকম কমেন্ট করতেছে, তো আমি বলে দিলাম সব কিছুই তোমাদের একদম ক্লিয়ার করে, আমি কোনো ভুল বলিনি আর কোনো মিথ্যাও বলিনি, যা বলেছিলাম সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার জন্য অনেক 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 ভালোবাসা। তো এভাবে আমাকে সাপোর্ট করে যাও, আমার পাশে থেকো, আর এখন আর ভিডিওটাকে বাড়াচ্ছি না, তো আমি আবার আসতেছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট। আর বোনও তোমাকে সরি, হ্যাঁ।